আসসালামু আলাইকুম আমরা এখন দেখব রূপালী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার পদের এম সিকিউ অংশের গণিত সমাধান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি চেপে রাখুন আমরা প্রতি শুক্রবার চেষ্টা করি যে কোনো চাকরির পরীক্ষার পর তার গণিত অংশের সমাধান আপডেট দেওয়ার জন্য অঙ্ক শুরু হবে তেত্রিশ নাম্বার অঙ্ক দিয়ে নাম্বার অঙ্ক ছিল ইন স্টিল ওয়াটার এ বোট ক্যান ট্রাভেল অ্যাট ফাইভ কিলোমিটার পার আওয়ার ইট টেক্স ওয়ান আওয়ার টু রো টু এ প্লেস দ্যালোসিটি অফ দিমি হাউ ফার ইস দা প্লেস একজন নৌকা চালিয়ে নৌকার গতিবেগ হচ্ছে ফাইভ কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে নৌকার গতিবেগ আর স্ট্রিমের যে গতিবেগ সেটা হচ্ছে ওয়ান কিলোমিটার পার আওয়ার এখন বলা হচ্ছে একটা জায়গায় গিয়ে ফিরে আসতে তার এক ঘন্টা সময় লাগে তাহলে আমরা আপস্ট্রিম যদি চিন্তা করি অর্থাৎ স্রোতের প্রতিকূলে যদি যায় তাহলে রেজাল্টান্ট যেই গতিবেগটা হবে সেটা পাওয়া যাবে হচ্ছে ফোর কিলোমিটার পার আওয়ার আর যদি ডাউন স্ট্রিমে যায় তাহলে সেই গতিবেগটা পাওয়া যাবে ফাইভ প্লাস ওয়ান ইকুয়েল টু আসবে হচ্ছে সিক্স কিলোমিটার পার আওয়ার এই হচ্ছে দুইটা গতিবেগ এখন আমরা ধরে নেই এদিকে গেলো গিয়ে আবার ফিরে আসলো তাহলে যাওয়ার সময় এক জিরো অতিক্রম করবে আসার সময় এক জিরোত অতিক্রম করবে তাহলে টোটাল সময় লাগলো যেতে আসতে এক ঘন্টা তাহলে আমরা লিখতে পারবো এক্স বাই ফোর যদি আপ স্ট্রিমে যায় এবং এক্স বাই সিক্স ডাউন স্ট্রিমে ফিরে আসে ওয়ান এখান থেকে এক্সের মান বের করতে হবে এক্সের মান বের করলে আসবে হচ্ছে টু পয়েন্ট ফোর কিলোমিটার অর্থাৎ টু পয়েন্ট ফোর কিলোমিটার হচ্ছে দূরত্ব এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার থার্টি ফোর নাম্বার থার্টি ফোরে বলা আছে

আর আরেকজন আসছে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার বেগে সেই ক্ষেত্রে তারা যেহেতু অপোজিট দিকে যাচ্ছে তাহলে প্রতি ঘন্টায় তাদের মধ্যে ডিসটেন্স ক্রিয়েট হচ্ছে ফাইভ প্লাস সিক্স পয়েন্ট ফাইভ টু ইলেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার এই ডিস্টেন্সটা তাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে প্রতি ঘন্টায় এখন প্রশ্নে বলা হচ্ছে কতক্ষণ পর তারা বিরানব্বই কিলোমিটার দূরে থাকবে একজন আরেকজন হাটছে তাহলে বিরানব্বই কিলোমিটার দিয়ে আমরা যদি ইলেভেন পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করি আসবে হচ্ছে

চার কিলোমিটার একটা ট্র্যাক টোটালটা দৌড়াতে হয় এবং ট্র্যাকটা হচ্ছে আপনার ওয়ান বাই ফোর কিলোমিটার অর্থাৎ দুশো মিটার এরকম বৃত্তাকার ট্র্যাক এটা হচ্ছে ওয়ান বাই ফোর কিলোমিটার অর্থাৎ ওয়ান বাই ফোর কিলোমিটার মানে হচ্ছে দুইশো মিটার আর দৌড়াতে হবে হচ্ছে ইন টোটাল চার কিলোমিটার তাহলে চার কিলোমিটার যদি দৌড়াতে হয় তাহলে এই ট্র্যাকটা এ এবং বি দৌড়ায় এবং এ এবং এর যে গতিবেগ আছে সেই গতিবেগের অনুপাত দেওয়া আছে ফাইভ টু ফোর এখন বলা হচ্ছে এই একটা চার কিলোমিটার অতিক্রম করলে টোটাল দৌড়ের মধ্যে কতবার এ বিকে অতিক্রম করবে যেহেতু এ দ্রুত দৌড়ায় বি আস্ত দৌড়ায় সেক্ষেত্রে এ বিকে অতিক্রম করবে তো আমরা প্রথম একটা হিসেবে হিসাব করি সেটা হচ্ছে দুশো পঞ্চাশ মিটার যদি ফাইভ কিলোমিটার পার আওয়ার ফাইভ মিটার পার সেকেন্ড বেগে যায় তাহলে অতিক্রম করতে সময় লাগবে হচ্ছে ফিফটি সেকেন্ড আর ফিফটি সেকেন্ডে সে যাবে হচ্ছে বি যাবে হচ্ছে ফোর ইন্টু ফিফটি ইকুয়েল টু আসবে হচ্ছে দুইশো মিটার তাহলে একবার ঘুরলে তাদের মধ্যে যে ডিফারেন্সটা হয়ে যায় সেই ডিফারেন্স হয়ে যায় হচ্ছে দুইশো পঞ্চাশ মাইনাস দুইশো ইকুয়েল টু হয় হচ্ছে পঞ্চাশ মিটার এই পঞ্চাশ মিটার ডিস্টেন্সটা সৃষ্টি হয় একবার ঘুরলে এখন তারা টোটাল কতবার ঘুরবে টোটাল ঘুরবে হচ্ছে চার হাজার ডিভাইড বাই দুইশো পঞ্চাশ টু আসবে হচ্ছে ষোলোবার তাহলে এই ষোলোবার ঘুরলে এই ডিফারেন্সটা সৃষ্টি হয়ে যাবে পঞ্চাশ ইন্টু ষোলো ইকুয়াল টু আসবে হচ্ছে আটশো মিটার ডিস ডিফারেন্স সৃষ্টি হয়ে যাবে টোটালটার ভিতরে এখন কথা হচ্ছে যে এ যেহেতু দুশো মিটার কভার করে সেহেতু আমরা আটশোকে দুশো পঞ্চাশ কয়বার কভার করবে সেটা আমরা বের করব আটশোকে দুইশো পঞ্চাশ কভার করবে হচ্ছে থ্রি টাইমস অর্থাৎ তিনবার কভার করবে এবং তিনবার কভার করে একটু এগিয়ে যাবে সেই ক্ষেত্রে তিনবার হবে এই প্রশ্নের উত্তর অর্থাৎ থ্রি টাইমস অতিক্রম করবে এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার থার্টি সিক্স নাম্বার থার্টি সিক্সে বলা আছে সাম অফ মানি থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি আফটার থ্রি ইয়ার অ্যান্ড টু টাকা ওয়ান লাখ থার্টি ফাইভ আফটার সিক্স ইয়ার্স অন কম্পাউন্ড ইন্টারেস্ট ফাইন্ড দ্য সাম অর্থাৎ চক্রবৃদ্ধি হারে তিন বছরে সমবৃদ্ধি মূল হয় ছয় হাজার ছশো নব্বই টাকা এবং ছয় বছরে সে সমৃদ্ধি মূল হয় হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ টাকা প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করতে বলা হয়েছে তো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু সি অর্থাৎ সি হচ্ছে সমৃদ্ধি মূল পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট রেট অফ ইন্টারেস্ট আর সময় হচ্ছে এন তো আমরা যদি চিন্তা করি যে প্রথমটা যেটা বলা আছে সেটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর তিন বছর হিসাব করলে আসে হচ্ছে ছয় হাজার ছয়শো বলা আছে যে ছয় বছরে তাহলে ওয়ান প্লাস আর টু দি পাওয়ার সিক্স এইটা আসবে হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশান করি একটা একটা ধরে ভাগ করি তাহলে আসবে হচ্ছে ওয়ান প্লাস আর হোল কিউব ইকুয়েল টু আসবে হচ্ছে থ্রি বাই টু এখন আমাদের প্রিন্সিপাল বের করতে হবে প্রিন্সিপাল বের করতে গেলে আমরা একটা ইকুয়েশান যে পেয়েছিলাম ওয়ান প্লাস আর হোল কিউব

তারপর অঙ্ক নাম্বার থার্টি সেভেন নাম্বার থার্টি সেভেনে বলা আছে ওয়ান কার্ড ইজ ড্রোন অ্যাট র্যান্ডম ফ্রম এ প্যাক অফ ফিফটি টু কার্ডস হোয়াট ইজ দ্য প্রাবিলিটি দ্যাট দ্য কার্ড ড্রোন ইজ এ ফেস কার্ড জ্যাক কুইন অ্যান্ড কিং অনলি অর্থাৎ ফেস কার্ড আসবে যেহেতু জ্যাক কুইন এবং কিং এর কথা বলা আছে তাহলে তিনটা কার্ড স্যুট হচ্ছে চারটা টোটাল কার্ড হচ্ছে বারোটা অর্থাৎ বারোটা থেকে আসতে হবে একটা আর বারোটা থেকে একটা আসতে হবে সেই ক্ষেত্রে প্রবাবিলিটি হবে

টু দ্য ডার্স দ্য টোটাল ইজ নাইনটি ফাইভ সো দা মাদার্স এজ ইজ তাহলে টু টাইম ডি ধরি মাদারের এজ যদি এম ধরি ইকুয়েল টু আসবে হচ্ছে সেভেন্টি আর ডটার প্লাস মাদারের ডাবল এটাও আছে হচ্ছে 95 ফাইভ তো এই দুইটা সলিউশন করলে আমাদের এম চলে আসবে ইকুয়েশন ইজি করার জন্য আমরা দ্বিতীয় সমীকরণটাকে দুই দ্বারা গুণ করবো তাহলে আসবে টু ডি প্লাস ফোর এম ইকুয়েল টু ওয়ান আর উপরের ইকুয়েশন ছিল টু ডি প্লাস এম ইকুয়েল টু সেভেনটি এখন প্রথমটা থেকে দ্বিতীয় বিয়োগ করি তাহলে পাবো থ্রি এম ইকুয়েল টু ওয়ান টোয়েন্টি এম ইকুয়েল টু আসবে হচ্ছে ফোরটি অর্থাৎ মাদার এজ হবে ফোরটি এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার থার্টি নাইন নাম্বার থার্টি নাইনে বলা আছে এ স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার বাই থ্রি বাই ফাইভ অফ ফাইভ বাই থ্রি হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইরোর ইন দ্য ক্যালকুলেশন অর্থাৎ একটা ছাত্রকে বলা হয়েছিল একটি সংখ্যাকে ফাইভ বাই থ্রি দ্বারা গুণ করতে কিন্তু সে গুণ করেছে থ্রি বাই ফাইভ দ্বারা ধরুন এই সংখ্যাটি ফিফটিন তো ফিফটিনকে সে যেটা করার কথা ছিল করার কথা ছিল ফাইভ বাই থ্রি দ্বারা গুণ করলে রেজাল্ট আসতে হচ্ছে টোয়েন্টি ফাইভ কিন্তু সে যা করেছে সেটা হচ্ছে ফিফটিনকে থ্রি বাই ফাইভ দ্বারা গুণ করেছে রেজাল্ট আসছে হচ্ছে নাইন তাহলে রেজাল্টের ডিফারেন্সটা কত সেটা আমরা বের করবো টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন ইকুয়েল টু হচ্ছে সিক্সটিন ডিফারেন্স

এবং বিএর এখানে দশ বছর আগে এ ছিল বি এর অর্ধেক সেই ক্ষেত্রে আমরা বি এর দশ বছর আগে এস ধরব টু এক্স আর এর এইস এক্স আর বর্তমান বয়স যদি বের করি তাহলে দশ বছর পরে বর্তমান বয়স এইটা আসবে তো প্রশ্ন বলা আছে এই এক্স প্লাস টেন ডিভাইড বাই টু এক্স প্লাস টেন অর্থাৎ এই অনুপাতের সমান হচ্ছে থ্রি বাই ফোর তো অনুপাতের সমান থ্রি বাই ফোর হলে এখান থেকে এক্সের মান বের করলে আসবে হচ্ছে ফাইভ তাদের টোটাল এইসটা বের করতে বলছে টোটাল এইজ প্রেজেন্ট যদি তাহলে এটা যোগ করতে হবে আসবে হচ্ছে থ্রি এক্স প্লাস টুয়ান্টি ইকুয়েল টু আসবে এক্সের মান ফাইভ বসালে পনেরো প্লাস টুয়ান্টি ইকুয়েল টু আসবে হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ থার্টি ফাইভ ইয়ার্স হবে তাদের বর্তমান বয়সের যোগ ফল এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফোরটি ওয়ান নাম্বার ফোরটি ওয়ানে বলা আছে দ্য সাইজ অফ দ্য উডেন ব্লক ফাইভ ইন্টু টেন ইন্টু টোয়েন্টি সেন্টিমিটার হাউ মেনি সাচ ব্লক উইল বি রিকোয়ার্ড টু কনস্ট্রাক্ট এ সলিড উডেন কিউব অফ মিনিমাম সাইজ তো সাইজ দেওয়া আছে ফাইভ ইন্টু টেন ইন্টু টোয়ান্টি যদি এটা কিউব হতে হয় মিনিমাম সাইজের তাহলে হতে হবে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ইন্টু টোয়েন্টি

তো এখানে আমরা যদি ধরি প্রস্থ উচ্চতায় এবিসি তাহলে এটা আসবে হচ্ছে টু ফাইভ টুয়েলভ আর সিক্স যেহেতু আমাদের সারফেস নিচেরটা করতে হবে এবং চারটা ওয়াল করতে হবে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো সমগ্রতলের ক্ষেত্রফল টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ মাইনাস হবে যেহেতু উপরের ছাদ বাদ যাবে সেহেতু এবি বিয়োগ হবে তাহলে লিখতে পারবো হচ্ছে 2 ইন্টু 25 ফাইভ ইন্টু টুয়েলভ প্লাস টুয়েলভ ইন্টু সিক্স প্লাস ফাইভ ইন্টু সিক্স মাইনাস টুয়েলভ ইন্টু এটা করলে পাওয়া যাবে 744 ফোর ফোর মিটার স্কোয়ার সাতশো চুয়াল্লিশ মিটার স্কোয়ার হবে হচ্ছে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা প্লাস্টারিং করতে হবে তো যেহেতু পঁচাত্তর পয়সা করে তাহলে রিকয়ার্ড মানি ইস টোয়েন্টি পার্সেন্ট অফ দা লার্জার নাম্বার ইফ দ্য স্মলার নাম্বার ইজ টোয়েন্টি দেন ইজ তাহলে স্মলার নাম্বার যেটা আছে সেটা দেওয়া আছে টোয়ান্টি লার্জার নাম্বার যেটা দেওয়া আছে সেটা ধরে নেই এক্স তো প্রশ্ন মতে এই ডিফারেন্স অর্থাৎ লার্জার থেকে স্মলার ডিফারেন্স হচ্ছে লার্জারের টোয়ান্টি পার্সেন্ট টোয়ান্টি পার্সেন্ট মানে হচ্ছে পয়েন্ট টু এক্স লেখা যায় বা এটা করলে আসবে হচ্ছে পয়েন্ট এইট এক্স ইকুয়েল টু টোয়ান্টি বা এক্স ইকুয়াল টু আসবে টোয়ান্টি বাই পয়েন্ট এইট ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে টোয়ান্টি ফাইভ অর্থাৎ লার্জার নাম্বার হবে টোয়ান্টি ফাইভ এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফোর্টি ফাইভ নাম্বার ফোর্টি ফাইভে বলা আছে দা সাম অফ থ্রি নাম্বার ইজ নাইনটি এইট ইফ দা রেশু অফ দা ফার্স্ট টু সেকেন্ড টু ইস থ্রি দ্যাট অফ সেকেন্ড টু থার্ড ইজ ফাইভ ইজ টু এইট দেন দ্য সেকেন্ড নাম্বার ইজ তো ফার্স্ট অনুপাত সেকেন্ড দেওয়া আছে টু ইজ টু থ্রি আর সেকেন্ড ইজ টু থার্ড দেওয়া আছে ফাইভ ইস টু এইট যেহেতু সেকেন্ড সেকেন্ড সমান করতে হবে তাহলে এটাকে আমরা পাঁচ দিয়ে গুণ দিব এটাকে আমরা তিন দিয়ে গুণ দিব তাহলে আসবে হচ্ছে টেন অনুপাত ফিফটিন এইটা আসবে হচ্ছে ফিফটিন অনুপাত টোয়ান্টি তাহলে আলটিমেট ফার্স্ট সেকেন্ড এবং থার্ডের যে অনুপাত সেটা আসবে হচ্ছে টেন অনুপাত ফিফটিন ইন্টু টোয়ান্টি তো আমাদের আটানব্বইটাকে ভাগ করতে হবে কারণ টোটাল মিলি আটানব্বই তাহলে আমাদের সেকেন্ড নাম্বার যেহেতু জানতে চেয়েছি সেহেতু পনেরো থাকবে উপরে আর এই তিনটা যদি যোগ করি তাহলে আসে ফোরটি নাইন আর যেহেতু আমরা বের করবো আটানব্বই থেকে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে থার্টি অর্থাৎ অর্থাৎ দ্বিতীয় যে নাম্বারটা আছে এটা হবে তিরিশ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফোরটি ফোর নাম্বার ফোরটি ফোরে বলা আছে

চার পাঁচা বিশ তিন পাঁচা পনেরো এইটা আসবে হচ্ছে তিন পাঁচা পনেরো ইস টু নয় তাহলে অনুপাতটা আসবে হচ্ছে কে ইজ টু এল ইজ টু এম টোয়ান্টি ইজ টু ফিফটিন ইজ টু নাইন অর্থাৎ টোয়ান্টিন ইজ টু ফিফটিন ইজ টু নাইন হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফোর্টি সেভেন নাম্বার ফোর্টি সেভেনে বলা আছে দ্য ভ্যালু অফ রুট ওভার টেন প্লাস রুট টোয়ান্টি ফাইভ প্লাস রুট ওভার ওয়ান জিরো এইট প্লাস হোল রুট ওয়ান ফাইভ ফোর প্লাস হোল রুট টু টু ফাইভ তো এখানে আছে টেন প্লাস টোয়ান্টি ফাইভ প্লাস ওয়ান জিরো এইট প্লাস রুট সবগুলির উপরে কমন রুট দিতে হবে তাহলে এটুকু যদি আমরা করি তাহলে এটা আসবে হচ্ছে পনেরো প্লাস ওয়ান এটুকু করলে আসবে হচ্ছে ওয়ান সিক্সটি এটার উপরে রুট হবে তাহলে এই পর্যন্ত শেষ ওয়ান সিক্সটি নাইনের রুট করলে আসবে হচ্ছে থার্টিন তাহলে থার্টিন প্লাস ওয়ান এটা করলে আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি রুট করলে আসবে হচ্ছে ইলেভেন অর্থাৎ এটুকু পর্যন্ত শেষ হলো এটুকু আসবে হচ্ছে ইলেভেন টোয়েন্টি ফাইভ প্লাস এটা আসবে হচ্ছে থার্টি সিক্স তাহলে আসবে হচ্ছে সিক্স এটুকু মিলে আসে সিক্স আর টেন প্লাস হোল রুট এটা আসে হচ্ছে রুট ওভার সিক্সটিন ইকুয়েল টু ফোর অর্থাৎ ফোর হবে এই প্রশ্নের উত্তর নিচে নিচে করে করতে হবে এখানে জায়গা স্বল্পতার কারণে এবং সময় সংক্ষেপের কারণে আমরা পাশাপাশি করলাম তারপর অঙ্ক নাম্বার ফোরটি এইট নাম্বার ফোরটি এইটে বলা আছে এ টু সেভেন্টিমিটার লং ট্রেন রানিং এট দ্য স্পিড অফ ওয়ান টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার ক্রসেস অ্যানাদার ট্রেন রানিং ইন অপোজিট ডিরেকশান অ্যাট দ্য স্পিড অফ এইট্টি কিলোমিটার পার আওয়ার ইন নাইন সেকেন্ডস হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য আদার ট্রেন তাহলে অপোজিট ডিরেকশানে যেহেতু আসছে সেহেতু গতিবেগটা আমাদের যোগ হবে একটা হচ্ছে ওয়ান টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার আর একটা হচ্ছে এইটি কিলোমিটার পার আওয়ার তাহলে দুইটা যোগ করলে আসবে হচ্ছে দুইশো কিলোমিটার পার আওয়ার তো কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে নিতে হবে সেক্ষেত্রে ফাইভ বাই এইটিন দ্বারা গুণ করতে হবে ইকুয়েল টু আসবে হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডে পাঁচশো মিটার যায় যেহেতু নয় সেকেন্ড সময় লাগলো তাহলে টোটাল ডিসটেন্স অতিক্রম করবে দুইটা ট্রেন মিলিয়ে ইকুয়াল টু আসবে হচ্ছে পাঁচশো মিটার এখন এই ডিসটেন্সটা হলো ট্রেন ওয়ান এবং ট্রেন টুয়ে ডিস্টেন্সের যোগ ফলের সমান তাহলে আমাদের ট্রেন টু ইকুয়েল টু আসবে হচ্ছে ফাইভ হান্ড্রেড মাইনাস ট্রেন ওয়ান ইকুয়েল টু আসবে ফাইভ হান্ড্রেড মাইনাস ট্রেন ওয়ান হচ্ছে দুইশো সত্তর মিটার ইকুয়েল টু বিয়োগ করলে আসবে হচ্ছে দুইশো তিরিশ মিটার অর্থাৎ অপর ট্রেনের দৈর্ঘ্য হবে দুইশো তিরিশ মিটার এটাই হবে এই প্রশ্নের উত্তর

তাদের ইনভেস্টমেন্টটা হবে হচ্ছে এই প্রফিট এবং টাইমের যে ভাগ ফল আছে সেই রেশিও অনুসারে অর্থাৎ ফাইভ বাই ফোরটিন যেহেতু চোদ্দ মাসের জন্য সেভেন বাই এইট আর এটা হবে হচ্ছে এইট বাই সেভেন এই রেশিওটা করলে আমরা পাবো চোদ্দো আর সাতের লশক হচ্ছে ফিফটি সিক্স তাহলে ফিফটি সিক্স যারা যদি সবগুলোকে গুণ করি তাহলে এইটা আসবে হচ্ছে টোয়ান্টি এইটা আসবে হচ্ছে ফোরটি নাইন এইটা আসবে হচ্ছে সিক্সটি ফোর অর্থাৎ টোয়ান্টি ফোরটি নাইন সিক্সটি ফোর হবে রেশিওটা ইনভেস্টমেন্টের এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফিফটি নাম্বার ফিফটিতে বলা আছে ইন এ ক্লাস দেয়ার আর ফিফটিন বয়েজ অ্যান্ড টেন গার্লস থ্রি স্টুডেন্টস আর সিলেক্টেড এট র্যান্ডম দ্য প্রবাবিলিটি দ্যাট ওয়ান গার্ল অ্যান্ড টু বয় আর সিলেক্টেড অর্থাৎ বয়েজ আছে হচ্ছে ফিফটিন এবং গার্লস আছে হচ্ছে দশজন সব মিলিয়ে আছে হচ্ছে পঁচিশ জন তো আমাদের নিতে হবে তিনজন তাহলে পঁচিশ কম্বিনেশন থ্রি লিখবো আমরা তিনজনের জন্য আর বয়েজ নিতে হবে হচ্ছে দুইজন গার্লস নিতে হবে একজন তাহলে ফিফটিন কম্বিনেশন টু

ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য প্লেন অ্যারাউন্ড দ্য ফিল্ড টোটাল ফিল্ডের মধ্যে স্পিড কত জানতে চাওয়া হয়েছে অ্যাভারেজ স্পিডটা তো আমরা ধরে নেই যেহেতু বর্গক্ষেত্র বলা আছে প্রত্যেকটা ধর্গ ছিল এক্স তাহলে আমরা অ্যাভারেজ স্পিড বের করলে আমরা যেটা করবো ডিসটেন্স বাই টাইম দিয়ে ভাগ করবো ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করব তো ডিস্টেন্স তাহলে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স এই ফোর এক্স ডিস্টেন্স যেহেতু এটা বর্গক্ষেত্র আর টাইম লাগবে হচ্ছে যেহেতু টুকু সে দুইশো কিলোমিটার পার আওয়ার বেগে যায় তাহলে এক্স বাই দুইশো দ্বিতীয় টুকু যাই হচ্ছে এক্স বাই চারশো তৃতীয় টুকু যাই হচ্ছে এক্স বাই ছয়শো চতুর্থ টুকু যাবে হচ্ছে এক্স বাই আটশো এই হচ্ছে তার টোটাল টাইমটা লাগবে এই টাইমটা বের করলে আসবে হচ্ছে এক্স বাই নাইনটি সিক্স আর ডিস্টেন্সটা হচ্ছে ফোর এক্স তাহলে অ্যাভারেজ স্পিড হবে ফোর এক্স ডিভাইড বাই টাইম ইকুয়াল টু আসবে হচ্ছে এক্সেস কাটা যায় ফোর ইন্টু নাইনটি সিক্স ইকুয়েল টু আসবে হচ্ছে 384 এইট্টি কিলোমিটার অর্থাৎ 384 এইট্টি কিলোমিটার পার আওয়ার হবে এভারেজ স্পিড এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার 52 নাম্বার 52 তে বলা আছে এক্স ক্যান কমপ্লিট এ সার্টেন ওয়ার্ক ইন দা সেম টাইম ইন হুইচ ওয়াই এন্ড জেড টুগেদার ক্যান ডু ইট ইফ এক্স এন্ড ওয়াই টুগেদার ক্যান ফিনিশ দা ওয়ার্ক ইন 10 ডেজ এন্ড জেড অ্যালোন ইন 15 ডেজ দেন ওয়াই অ্যালোন ক্যান ডু ইট ইন অর্থাৎ ওয়াই একা কত দিনে করতে পারে তো আমাদের এক্স একদিনে করতে পারবে ওয়ান বাই এক্স আর ওয়াই এবং জ্যাড একদিনে করতে পারবে হচ্ছে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জ্যাড যেহেতু তারা একত্রে যা করে এক্স একা তা করে আরটা বলা যায় সেটা হচ্ছে এক্স এবং ওয়াই মিলে করতে পারে দশ দিনে তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ওয়ান বাই টেন এখানে জেড করতে পারে হচ্ছে পনেরো দিনে তাহলে এই জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে এই কোয়েশানটাকে রিঅ্যারেঞ্জ করে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই টু ওয়ান বাই টেন আর এটাকে রিয়াঞ্জ করে লিখতে পারবো হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই টু ওয়ান বাই ফিফটিন যেহেতু ওয়াই যেহেতু জেড একা পনেরো দিনে করতে পারে তাহলে এই দুইটি ইকুয়েশন অর্থাৎ এইটাই এইটাই ইকুয়েশান আসলো এই দুইটি ইকুয়েশান যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো টু বা ওয়ান বাই ওয়াই ইকুয়েল টু আসবে ওয়ান বাই সিক্সটি তাহলে ওয়াই ইকুয়েল টু আসবে হচ্ছে সিক্সটি ডেজ অর্থাৎ ওয়াই একা কাজটি করলে করতে পারবে হচ্ছে ষাট ডেন উত্তরটি নেই তাহলে ষাট ডেন হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফিফটি থ্রি নাম্বার ফিফটি থ্রিতে বলা আছে নাইনটি এইট পয়েন্ট নাইন এইট ডিভাইড বাই ইলেভেন পয়েন্ট জিরো থ্রি প্লাস সেভেন পয়েন্ট জিরো ওয়ান ফোর ইন্টু ফিফটিন পয়েন্ট নাইন নাইন ইকুয়াল টু হোয়াট তো এটা করতে গেলে আসন্ন মান দিয়ে করতে হবে এটা নিরানব্বই ডিভাইড বাই এগারো প্লাস সেভেন ইন্টু ষোলো ভাগের কাজ আগে তারপরে গুণের কাজ তারপরে যোগ বিয়োগের কাজ হিসাব অনুযায়ী তাহলে ভাগের কাজ যদি করি তাহলে আসবে নাইন প্লাস গুণের কাজ যদি করি তাহলে আসবে হচ্ছে ওয়ান ওয়ান টু এটা যোগ করলে আসবে হচ্ছে ওয়ান টু ওয়ান অর্থাৎ একশো একুশ হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফিফটি ফোর নাম্বার ফিফটি ফোরে বলা আছে

যেহেতু ইনভেস্টমেন্ট একজন বেশি করবে অর্থাৎ এগারো মাস করবে আর একজন কত করবে সেটা জানি না সেই ক্ষেত্রে এমন আসলো এটা তো এখান থেকে আমরা যদি এন এর মান বের করি তাহলে আমাদের হয়ে যাবে তাহলে এন ইকুয়াল টু আসবে বারো বাই চার ইকুয়াল টু আসবে হচ্ছে থ্রি মান্থ অর্থাৎ থ্রি মান্থ হবে ইনভেস্টমেন্ট এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফিফটি ফাইভ নাম্বার ফিফটি ফাইভে বলা আছে ইফ এম ইকুয়াল টু সেভেন মাইনাস ফোর রুট থ্রি দেন রুট ওভার এম প্লাস ওয়ান বাই রুট ওভার এম ইকুয়েল টু তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারবো হচ্ছে 4 মাইনাস ফোর 4 3 এটা লেখা যায় টু স্কোয়ার মাইনাস টু ইন্টু টু রুট থ্রি প্লাস রুট সূত্র করার সুবিধার্থে এটা আমরা করছি টু মাইনাস রুট এম তাহলে রুট ওভার এম আসবে হচ্ছে টু মাইনাস এটা একটা মান বের হলো আর এটা করবো ওয়ান বাই রুট এম এটা করতে গেলে আমরা ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি লেখা যায় এখন আমরা উপরে এবং নিচে টু প্লাস রুট থ্রি দ্বারা গুণ করব টু প্লাস রুট থ্রি দ্বারা গুণ করলে নিচে আসবে হচ্ছে ফোর মাইনাস থ্রি উপরে আসবে টু প্লাস রুট থ্রি নিচে আসবে ওয়ান সেই ক্ষেত্রে টু প্লাস রুট থ্রি লেখা যায় আমাদের প্রশ্নে চেয়েছে রুট অফ এম প্লাস ওয়ান বাই রুট ওভার এম ইকুয়েল টু কত তো রুট ও এম হচ্ছে এই মানটা টু মাইনাস রুট থ্রি আর ওয়ান প্লাস রুট অফ

কন্টেন্ট ইন দ্য কন্টেনার অর্থাৎ মিল্কের পরিমাণ কত এটা একটা সূত্র আছে এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার এন এক্স হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটি ওয়াই হচ্ছে রিপ্লেসমেন্ট কতটুকু করবেন আর এন হচ্ছে কতবার করবেন তো এখানে টোটাল কোয়ান্টিটি ছিল ফোরটি ওয়ান মাইনাস রিপ্লেস করতে হবে ফোর লিটার নিচে আসবে হচ্ছে এক্সের মান ফোরটি করতে হবে হচ্ছে তিনবার তাহলে আসবে ফোরটি ওয়ান মাইনাস ওয়ান বাই টেন হোল কিউব ইকাল আসবে ফোরটি নাইন বাই টেন হোল কিউব এটা ক্যালকুলেশন করলে মান পাওয়া যাবে 29.16 নাইন পয়েন্ট অর্থাৎ 29.16 লিটার মিল থাকবে তিনবার রিপিট করার পর এটাই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো ডেসক্রিপশনে তার কারেকশন বা সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ